গল্পকথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোহাম্মদ নাজিম উদ্দিনের একটি থ্রিলার উপন্যাস নেমেসিস। আশা করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আর দেরি না করে উপভোগ করুন আমাদের নতুন অডিও বুকটি। অন্ধকার ঘরের চারপাশটা তার কাছে একটু একটু করে উদ্ভাসিত হতে লাগলো। ঠিক কতক্ষণ আগে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারছেন না। আজকাল গাঢ় ঘুম হয় না বললেই চলে। শরীর যখন সচল ছিল কোন রকম প্রচেষ্টা ছাড়াই ঘুমিয়ে পড়তেন। আজ তিনি গাছের মতোই অচল, ছবির মতোই স্থির, কিন্তু ঘুম তার কাছে দুর্লভ হয়ে গেছে। স্লিপিং পিল ছাড়া আজকাল ঘুম আসে না। কয়েক ঘন্টা আগে হাউস নার্স ঘুমের বড়ি খাইয়ে দিয়ে গেলে একটা ঘোর ঘোর ভাব এসে ভর করেছিল তার দু চোখের পাতায়। পাশের ঘর থেকে পরিচিত একটা শব্দ শোনা যাচ্ছে। এই শব্দটি তার স্বল্প দৈর্ঘ্যের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। খুব ক্ষীণ হলেও কানে বেশ পীড়া দিচ্ছে। ইদানিং তার ইন্দ্রিয়গুলো আগের চেয়ে অনেক বেশি প্রখর হয়ে উঠেছে। নিঃশব্দের মধ্যেও অনেক শব্দ শুনতে পান, এমন অনেক কিছু বুঝতে পারেন যা ব্যাখ্যা করা সম্ভব নয়। চারপাশের অনেক কিছু তার কাছে এখন নতুন মাত্রায় উপস্থিত হয়। কোনো ঘটনা ঘটার আগেই তিনি টের পেয়ে যান, ঠিক এরকম একটি অনুভূতি এখন হচ্ছে তার। অবশ্য কখনো কখনো তার মনে হয় তিনি আসলে সন্দেহ বাতিকতায় ভুগছেন, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছেন বুঝি, কিংবা পুরোটাই তার বিভ্রান্তি, হ্যালোসিনেশন। তিনি কোনো উপসংহারে আসতে পারেন না। নারী কণ্ঠটা খুবই পরিচিত। পুরুষ কণ্ঠটা চেনার চেষ্টা করলেন, তাদের উচ্ছ্বাসের প্রকাশ তাকে ঈর্ষাকাত করে তুলল। কিন্তু অনেকদিন পরে তিনি বেশ অবাক হয়ে টের পেলেন উত্থান ঘটেছে। এরকম নিশ্চল নিথর দেহে এত তীব্র আর অস্বাভাবিক উত্থান ঘটল বলে তিনি বিস্মিতই হলেন। মানুষ খুবই বিচিত্র, মস্তিষ্কের চেয়ে তার শরীর কোনো অংশে কম বিচিত্র নয়। বিগত এক বছরে এই প্রথম এরকমটি হলো, সেটাও কিনে এরকম অদ্ভুত এক পরিস্থিতিতে। নারী কণ্ঠটা এখনো বেশ তুঙ্গে উঠে গেছে। পুরুষটি অনেক বেশি সচেতন আর সতর্ক, নিজের সমস্ত আবেগ দমিয়ে রেখেছে সে। চোরেরা একটু বেশি সতর্ক থাকে, কথাটা যেন তার আড়ষ্ট ঠোঁটের ফাঁক দিয়ে প্রায় উচ্চারিত হয়ে যাচ্ছিল। একটু পর আর কোনো সাড়া শব্দ নেই, হয়ে গেছে। তিনি ভাবতে লাগলেন তারা এখন কি করছে, এরকম সময় তিনি বা কি করতেন, একটা সিগারেট ধরাতেন, নয়তো একেবারে চোখ মেরে পড়ে থাকতেন বিছানায়। আর গোল্লুর সঙ্গে সঙ্গে আরও অসংখ্য মুখ তার মনের পর্দায় ভেসে উঠল। ইচ্ছে করেও তিনি সেই সব মুখ কোনোভাবে সরাতে পারলেন না। এক একটা মুখ এক একটা দৃশ্যের অবতারণা করছে। আফিয়া, মিতুল, সর্বরি, রিমি, মেরি, ইরা, মাথাটা ঝাঁকিয়ে ওইসব নাম আর দৃশ্যগুলো বিদায় করতে চাইলেন, কিন্তু সেই সাধ্য তার নেই। এখন আর ইচ্ছে মতো নিজের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারেন না। আজকাল তার কাছে সবচাইতে ভয়ঙ্কর মুহূর্তই হলো এটি। স্মৃতির উপরে মানুষের নিয়ন্ত্রণ যে কত কম সেটা এখন এই অবস্থায় না এলে হয়তো কখনোই বুঝতে পারতেন না। আজকাল শৈশবের কথা খুব মনে করতে চান, কিন্তু সেই স্মৃতি এতটাই ঝাপসা হয়ে গেছে যে সেটা আরও বেশি পীড়াদায়ক থেকে তার কাছে। অথচ কোনোরকম প্রচেষ্টা ছাড়াই তিক্ত আর নষ্ট স্মৃতিগুলো অযাচিতভাবে এসে পড়ে। আরেকটা শব্দে তার চিন্তায় ছেদ ঘটালো, টয়লেট ফ্ল্যাশ করার শব্দ। কে করেছে,
পুরুষ আর নারী কণ্ঠের মৃদু ফিসফিসানি শোনা যাচ্ছে। এখন তারা কথা বলছে, এসবের পরে কথা বলার কোনো মানে হয় না। তিনি নিজে এরকম মুহূর্তে কোনো কথা বলতেন না, পরপর কয়েকটা সিগারেট শেষ করে ঘুমিয়ে পড়তেন, অথবা নতুন কোনো আইডিয়া মাথায় চলে এলে লিখতে বসে যেতেন। নারী পুরুষের ফিসফিসানিটা এখনো চলছে, চাপা কণ্ঠে কি নিয়ে যেন তারা কথা বলছে। আস্তে আস্তে তার হাতের পশম কাটা দিয়ে উঠল, শরীরে এক ধরনের অনুভূতি বয়ে যাচ্ছে। আজকাল এই ব্যাপারটা নিয়ে ভেতরে ভেতরে বেশ ভয় থাকেন তিনি। প্রায় মনে হয় তার চারপাশের লোকজন তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। তার এই সন্দেহটা কি সম্পূর্ণ অমূলক? খেচ করে একটা শব্দ হলে তার ইন্দ্রিয় আবার সজাগ হয়ে উঠল। এই ঘরের জমিনটা যেন তার নিজের শরীর, কেউ এখানে পদার্পণ করলেই তিনি টের পেয়ে যান। এখনও সেরকম অনুভূতি হচ্ছে, অন্য যে কেউ হলে এই সামান্য শব্দ নিয়ে মাথা ঘামাতো না। একটা বেড়াল কিংবা বাতাসের ঝাপটা, অথবা সবটাই তার বিভ্রান্তি, হ্যালুসিনেশন, তার সবচাইতে প্রিয় শব্দ। এই শব্দটাকে তিনিই জনপ্রিয় করেছেন। মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে এখন, খুবই মৃদু, একেবারে কাছ থেকে। তিনি ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলেন না, এটা তার পক্ষে সম্ভব নয়। পুরো শরীরের মধ্যে ডান হাতটাই সচল আছে, বাম হাতটা থেরাপি করার পর এখন সামান্য নাড়াচাড়া করতে পারেন। অনেকের কাছে এটি অলৌকিক একটি ব্যাপার, এর ফলে তার লেখালেখিতে কোনো ছেদ পড়েনি, বরং আগের যে কোনো সময়ের চেয়ে তার লেখার পরিমাণ বেড়ে গেছে। আগে হাতে লিখলেও এখন ল্যাপটপে লেখেন, হাতে লিখতে গেলে বেশিক্ষণ লিখতে পারেন না, সারাদিনই এখন লেখেন। ঘরে কোনো বাতি জ্বলছে না। আজ পূর্ণিমা, দক্ষিণের ব্যালকনির স্লাইডিং ডোরটা খোলা থাকায় বাইরে থেকে জ্যোৎস্না এসে ঘরে ঢুকেছে। এরকম জ্যোৎস্না সবসময় তার ভালো লাগে, কিন্তু আজকে তার কাছে এটা অসহ্য লাগছে। হঠাৎ জ্যোৎস্নার সেই মৃদু আলোতে একটা আবছায়া মূর্তি তার সামনে এসে দাঁড়াল। কালো পোশাক পরার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না, মুখটা দেখার জন্য চোখ কুচকালেন। তিনি চশমা ছাড়া যে এই স্বল্প আলোতে কিছু দেখবেন না, সেটা বুঝে ফেললেন সঙ্গে সঙ্গে। সব মেনে নিয়েছেন, এরকম একটি ভঙ্গি করে নিস্তেজ হয়ে গেলেন। দীর্ঘদিন এরকম মুহূর্তের জন্যে অপেক্ষা করেছেন, চূড়ান্ত পরিণতির সময় একেবারে স্বাভাবিক আর স্থির থাকবেন। মৃত্যু নিশ্চিত যেন বেঁচে থাকার জন্য কোনোরকম পাকলামি করবেন না। অন্তিম মুহূর্তটি প্রজ্ঞা আর বিচক্ষণতার সাথে গ্রহণ করবেন। অলৌকিকভাবে কথাটা উচ্চারণ করলেন, দীর্ঘ সময় অব্যবহৃত থাকার ফলে কণ্ঠটা ফেসফেসে শোনালো। বিস্ময়করভাবে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি চমকালো না বলে তিনি অবাকই হলেন। দ্বিতীয়বার কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। লোকটা ঠায় দাঁড়িয়ে কি যেন ভাবছে, এক সেকেন্ড, দু সেকেন্ড, তিন সেকেন্ড, একেবারে নড়ছে না। তিনি অপেক্ষা করতে লাগলেন। এবার আস্তে করে কাছে এসে লেখকের মুখ চেপে ধরল লোকটা। লেখকের ডান হাত লোকটার কবজি ধরে ফেলল সঙ্গে সঙ্গে, অনেকটা স্বতঃস্ফূর্ত ভাবেই। কিন্তু লেখকের শক্তিহীনতার জন্য তাতে কোনো প্রতিরোধই তৈরি হলো না। আর একটা হাত দিয়ে অজ্ঞাত লোকটা সজোরে লেখকের বুকের বাম দিকে, ঠিক যেখানটায় বছরখানেক আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে, সেখানে ঘুষি চালালো। লেখক নিচ থেকে নয়তো ঘুষির কারণে চোখ দুটো বন্ধ করলেন।
ঘন অন্ধকারে তার সমস্ত জগৎটি ঠেকে গেল নিমেষে। সেই গাঢ় অন্ধকারে শৈশবের কথা ভাবার চেষ্টা করলেন তিনি। শেষ মুহূর্তে কিছু সুন্দর দৃশ্য দেখতে চাইলেন। তার দম বন্ধ হয়ে আসছে। খুব সম্ভবত আরেকটি ঘুষি তার বুকের বাম দিকে করা হয়েছে, কিন্তু সে বিষয়ে তিনি নিশ্চিত হতে পারলেন না। কেবল বুঝতে পারলেন পুরো বুকটা চেপে আসছে চারপাশ থেকে, যেন কেউ দুহাতে তার বুকটা সজোরে চেপে ধরেছে। কয়েক সেকেন্ড পরে তার শরীরটা উধাও হয়ে গেল, শুধু মস্তিষ্কটা কাজ করছে এখন। তিনি বুঝতে পারছেন মৃত্যু ধেয়ে আসছে। এই অভিজ্ঞতাটি কেমন সেটা নিয়ে অনেক ভেবেছেন। নিজের সৃষ্ট অনেক চরিত্রের মৃত্যু দৃশ্য নির্মাণ করতে গিয়ে কল্পনার আশ্রয় নিয়েছেন, কিন্তু এখন তার যে অনুভূতি হচ্ছে সেটা বর্ণনাতীত, অনির্বচনীয়। এই অভিজ্ঞতা পৃথিবীর কেউই বর্ণনা করে যেতে পারে না। কতক্ষণ লাগবে? ব্যাপারটা দ্রুত শেষ হয়ে গেলে তার মুক্তি ঘটবে, কিন্তু প্রক্রিয়াটি শেষ হচ্ছে না। শৈশবের একটা ছবি ভাবার চেষ্টা করলেন, আসছে না। নিজের এই অবস্থাকে ভুলে সুন্দর কোনো মুহূর্ত ভাবতে পারছেন না। এখন বুঝতে পারছেন সত্যের কোনো মূল্য নেই, অন্তত এই মুহূর্তে তার কাছে সত্যের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন একটা সুন্দর মুহূর্তের, সেরকম কোনো সুন্দর সুখস্মৃতির জন্যে ব্যাকুল হয়ে উঠলেন। অবশেষে ছবিটা ভেসে উঠল, কিন্তু খুব বেশি সময় কি আছে? একটা সরু খালে দুটো বাচ্চা ছেলে ডিঙি নৌকায় করে শাপলা ফুল তুলছে আর একে অন্যের দিকে পানি ছুড়ে মারছে। ঠিক একই সময়ে ভিটানোভা অ্যাপার্টমেন্টের সামনের রাস্তার ফুটপাতে অল্প বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি রাস্তার ওপারে ভিটানোভার ছয়তলার কর্নার ফ্ল্যাটের ব্যালকনির দিকে। গভীর মনোযোগের সাথে কি যেন দেখছে। ছেলেটার ভাবভঙ্গি দেখে যে কেউ সন্দেহ করবে। সত্যি বলতে কি, ছেলেটা স্বাভাবিক নেই। রাত 1:55। পুরো শহর ঘুমিয়ে আছে। শহর কখনো ঘুমায় না ঢাকার জন্য এই কথাটা প্রযোজ্য নয়। 1 কোটি লোকের এই শহর মাঝরাতের দিকে প্রায় ভুতুরে শহরে পরিণত হয়, যদিও এর আসল এবং অদ্ভুত সৌন্দর্য ফুটে ওঠে নিঝুম রাতেই, সেটা নিশাচরেরা ভালোই জানে। প্রশস্ত রাস্তাগুলি একেবারে ফাঁকা সেটা বলা যাবে না, দু একটা ভারী যানবাহন আর পুলিশের টহল গাড়ি আসছে যাচ্ছে। আধ 1 ঘন্টা আগে স্থানীয় থানার 4টি টহল গাড়ির 1টি চার্লিফোর এই রাস্তায় টহল দিয়ে গেছে, আরেকবার এখান দিয়ে গাড়িটা যাবে। আজকে রাতে ডিউটি শেষ করে একটু পরে থানায় ফিরে যেতে হবে এ পথ দিয়েই। চার্লিফোরের দায়িত্বে থাকা ইন্সপেক্টর এলাহিনাওয়াজ আর একটা বেনসন হেজেস ধরাল। এটা তার বিশেষ একটি সিগারেট, কাটাবন থেকে সন্ধ্যার দিকে উপটোকন পেয়েছে। রাতের ডিউটি দিতে আর একটুও ভালো লাগে না, কিন্তু পুলিশের চাকরি করলে ভালো মন্দ বলে কিছুই থাকতে নেই। যে লোককে এই চাকরিটা পাইয়ে দেবার জন্যে দেশের জমি জমা বেচে নগদ 2 লক্ষ টাকা দিয়েছিল, তাকে যদি এখন হাতের কাছে পেত। আর বেশি ভাবতে পারল না। এই গাড়ি থামাও, গাড়ি থামাও, গর্জে উঠল এলাহি। পিক আপ ভ্যানের ভেতরে বসে থাকে 3 জন কনস্টেবলের ড্রাইভার ওয়াদ চমকে গেল। কি কি হয়েছে স্যার? পাশে বসে থাকা ড্রাইভার ওয়াদুদ বলল, আরে গাড়ি থামাও, এটা থামাও এখানে, বলেই সে রাস্তার ডান দিকে ইঙ্গিত করল। ড্রাইভার দৃশ্য দেখার আগে গাড়িটা বেশ কিছু দূর চলে এসেছে। খেচ করে গাড়ি ব্রেক করার যে শব্দ হলো, তাতে করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি একটুও চমকালো না। এটা একেবারেই অস্বাভাবিক আচরণ।
এলাহি নিজের পিস্তলটা হোস্টার থেকে বের করে হাতে নিয়ে ক্ষান্ত হলো না, সেফটি লকটাও খুলে ফেলল। এক অজানা আশঙ্কা তার ষষ্ঠ ইন্দ্রিয়কে সজাগ করে তুলেছে। ইন্সপেক্টর ভ্যানের পেছনে বসে তিনজন কনস্টেবলকে ইশারা করলে তারাও পুলিশ বাহিনীদের সত্য বিতরণ করা অত্যাধুনিক মার্ক ফোর রাইফেল নিয়ে ভ্যান থেকে নেমে পড়ল। তাদের তিনজনের কেউই এখন পর্যন্ত এই অস্ত্র ব্যবহার করেনি। তাদের অভিজ্ঞতা বলতে প্রথম মহাযুদ্ধে ব্যবহার করা 303 রাইফেল। এখন এই নতুন অস্ত্র তাদেরকে দেয়া হলেও ফায়ারিং প্র্যাকটিসে পাঁচটি গুলি করা ছাড়া সত্যিকার অর্থের কোনো অ্যাকশনেই ব্যবহার করা হয়নি। আজকেও যে ব্যবহার করা হবে তার কোনো সম্ভাবনাই তারা দেখতে পাচ্ছে না। একটা নিরীহ মাল, তিনজন কনস্টেবল আর একজন পিস্তল হাতে উদ্যত ট্রিগার হ্যাপি ইন্সপেক্টরকে মোকাবেলার তার পক্ষে কখনোই সম্ভব হবে না। এলাই পিস্তলটা নিচু করে রেখে ছেলেটার দিকে এগিয়ে গেল। তাকে অনুসরণ করলো পেছনে থাকা তিনজন কনস্টেবল। তারা যখন 10 গজ দূরে তখনই ছেলেটা তাদেরকে দেখতে পেল। 6 তলার ব্যালকনির দিকে এমনভাবে একদৃষ্টিতে চেয়েছিল যে এতক্ষণ কিছুই খেয়াল করেনি। পুলিশ দেখেই ভরকে গেল সে। সব দুষ্কৃতিকারীরাই পুলিশ দেখলে ভরকে যায়। আই আই ছেলে, এত রাতে এখানে এলে? এই বাক্যটি শেষ করার আগে ছেলেটি তাদেরকে অপ্রস্তুত করে আচমকা দৌড় দিল। এলাহি ছেলেটার পেছন পেছন দৌড়ে গেল না। 38 বছর বয়সে তার ভুঁড়ির যা অবস্থা দাঁড়িয়েছে তাতে এই ছোকরার পেছনে দৌড়ে সে কুলাতে পারবে না। শালাটা ধরো, যাও যাও শালাটা ধরো, যাও এই শালাটা ধরো। তিনজন হতবম্বল কনস্টেবল যারা অফিসারের উপস্থিতিতে কোন রকম নিজস্ব বুদ্ধিবৃত্তি প্রয়োগ করতে অভ্যস্ত নয়, এলাহি তাদেরকে নির্দেশ দিল। কনস্টেবল তিনজন নিজেদের ভারী রাইফেলটা কোনো রকম সামনে নিয়ে ছেলেটার পেছনে ছুটল। ইতিমধ্যে ছেলেটা বেশ দূরে চলে গেছে। এলাহি ভ্যানে উঠতে উঠতে ড্রাইভারকে বলল, বদুদ চলি চলো। গাড়ির ইঞ্জিন চালুই ছিল, মুহূর্তেই সেটা ছুটতে শুরু করল। পানির চাপটা মুখে এসে লাগতেই অদ্ভুত এক ভালো লাগার অনুভূতিতে আক্রান্ত হলেন তিনি। এই দমবন্ধ অবস্থায় সুতীব্র যন্ত্রণায় এরকম অনুভূতি তার কাছে স্বর্গের মতো মনে হচ্ছে। মনে প্রাণে তিনি চাচ্ছেন মৃত্যু যেন দ্রুত তাকে গ্রাস করে। শৈশবের ছবিটা নিয়ে গিয়ে একে একে অসংখ্য ছবি ভেসে উঠল তার মনের পর্দায়। কোনোটা সুখের, কোনোটা সুতীব্র দুঃখের, আবার কোনোটা অনুশোচনার, সবই জীবনের অংশ। বুকটা আরও চেপে এলো। এখন তার মনে হচ্ছে সমস্ত প্রাণটা মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। বমি করার মতো একটা অনুভূতি হলো। আমি কি বমি করছি? একদিন তিনি নিজেকে সিজোফোনিয়া আক্রান্ত বলে মনে করেছিলেন। আজকের এই ঘটনায় তার সেই ধারণার অবসান হয়েছে। এই একটা সুখস্মৃতি তাকে শেষবারের মতো কিছুটা হলেও শান্তি দিল। কিন্তু এই মুহূর্তের সব কিছুই খুব বেশি ক্ষণিকের। একটা মুখ ভেসে উঠতেই তার সব শান্তি তিরোহিত হয়ে গেল নিমেষে। কত মায়াবী মুখটা! একসময় এই মুখটি তাকে কীভাবেই না আন্দোলিত করত। মুখটার করুণ অভিব্যক্তি তাকে পীড়িত করল সঙ্গে সঙ্গে। কত গল্প জড়িয়ে আছে একে নিয়ে। এই মুখটা তাকে একসময় অনুপ্রেরণা দিত, জাগিয়ে তুলত। এক নজরে দেখার জন্য ছুটে আসতে পারতেন হাজার হাজার মাইল দূর থেকে। কিন্তু এখন মুখটার মলিনতা, বিমর্ষতা তাকে মৃত্যুর চেয়েও সুতীব্র যন্ত্রণা দিচ্ছে। তিনি এ থেকে পরিত্রাণ চান। মৃত্যুর কৃষ্ণগহ্বরে হারিয়ে গিয়ে এ থেকে নিষ্কৃতি চান। লেখক মারা গেছে কিনা নিশ্চিত হবার জন্যে ঘাতক লেখকের মুখ থেকে তার বাম হাতটা সরিয়ে একটু ঝুঁকে এল। লেখকের চোখ দুটো বন্ধ।
নিস্তেজ শরীরটায় কোনো প্রাণ আছে কিনা বোঝা যাচ্ছে না। বুকের দিকে তাকিয়ে দেখতে পেল শ্বাস প্রশ্বাসে আন্দোলিত হচ্ছে না সেটা, কিন্তু হঠাৎ করেই যেন এই জড়বৎ মৃতদেহের মুখটা ক্ষণিকের জন্য সজীব হয়ে উঠল। তবে এত অল্প সময়ের জন্য যে ঘাতককে তেমন কিছু করতে হলো না। লেখক শেষবার যে কথাটা বললেন সেটা পৃথিবীর কেউ হয়তো বুঝতে পারবে না। এরকম মুহূর্তে এটাকে নিছক অসংলগ্ন কোনো কথা বলেই মনে হবে। তিনি ছাড়া এ ঘরে একমাত্র যে ব্যক্তিটি আছে, কথাটা নিশ্চয়ই তাকে উদ্দেশ্য করে বলা হয়নি। খুনি নিজেও কথাটা শুনে প্রথমবারের মতো একটু চমকে উঠল। আহ, আমাকে ক্ষমা করে দিও। আধো আলো অন্ধকার একটি ঘর, রকিং চেয়ারে একজন মানুষ বসে আছেন, তার চোখে ঘুম নেই। সিভাস রিগালের প্রভাবে একটু ঝিমুনিয়ালে চোখ দুটো কেবল বন্ধ করেছিলেন, তাও 10 মিনিটের বেশি হবে না। একটা ফোনের জন্য অপেক্ষা করছেন। একজন বিজনেস টাইকুন হিসেবে রাত বিরাতে অনেক ফোনই তাকে রিসিভ করতে হয়, এটা তার জন্য নতুন কিছু নয়। তবে অনেক সময় নির্দিষ্ট কলটি আসতে দেরি করে আর তখনই তার মেজাজ বিগড়ে যায়, মনে নানা রকম আশঙ্কা হতে থাকে। এখন 4:00, শীতের দিন বলে বাইরে তাকালে মনে হবে রাত 1টা কি 2টো বাজে। তিনি জানেন শীতের দিনে রাত 1টা আর 3টা-4টার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। খুব তেষ্টা পেলে চোখ খুললেন। সামনে রাখা সিভাস রিগালের প্রায় খালি হওয়া বোতলটা একটু ঝুঁকে হাতে তুলে নিলেন। আছে, এখনো একটু আছে। গ্লাসে না ঢেলে সরাসরি বোতল থেকেই বাকিটা শেষ করে ফেললেন। সিভাস রিগাল পাকস্থলিতে পড়তেই শরীরটা একটু চাঙ্গা হয়ে গেল, মুখটাও বিষাদ লাগছিল এতক্ষণ, সে ভাবটাও মুহূর্তেই কেটে গেল। জিভ দিয়ে ঠোঁটটা চাটতেই তার সেলফোনটা বেজে উঠল। প্রতীক্ষার অবসান ঘটেছে, অপরিচিত একটি TNT নাম্বার। একটু অবাক হলেন তিনি, বুঝতে পারলেন না রিসিভ করবেন কি না। অবশেষে কলটা রিসিভ করলেও নিজে থেকে কিছু বললেন না, এটাই তার স্বভাব। ফোন করেছো তুমি, তুমি আগে পরিচয় দেবে। উপাস থেকে যে কণ্ঠটা শুনতে পেলেন সেটা তাকে খুবই বিস্মিত করল, কিন্তু নিজের এক্সপ্রেশন লুকিয়ে রাখার মধ্যে অর্ধেক সফলতা নিহিত থাকে। আজীবন এই কথাটি তিনি অক্ষরে অক্ষরে পালন করে এসেছেন, তাই ফোনের অপর পাশে ব্যক্তিটি কোনোভাবে বুঝতে পারল না তিনি বেশ অবাকই হয়েছেন। সিদ্দিকি বলছেন, কণ্ঠটা কর্তৃত্ব পরায়ণ, এরকম কর্তৃত্ব ফলায় বড় আমলা, সামরিক বাহিনীর অফিসার আর পুলিশের লোকেরা। প্রথম দুটি দল এত রাতে তাকে ফোন করবে সে সম্ভাবনা একেবারেই কম, অতএব এটা যে পুলিশের সেটা বুঝে নিতে মাত্র 2 সেকেন্ডের মতো সময় লাগলো তার। কেন, কি হয়েছে? তিনি নিজের পরিচয়টা নিশ্চিত করলেন না, সরাসরি প্রসঙ্গে চলে গেলেন। উপাসের লোকটি খুব তাড়ায় আছে, সেও সরাসরি আসল কথায় চলে এলো। আপনার ছেলে ইরামকে আমরা অ্যারেস্ট করেছি। সিদ্দিকি সাহেব একটু অবাক হলেন, শেষবার যখন ইরামের ঘরে উঁকি মেরেছিলেন তখনও দেখেছেন তার ছেলেটা ইন্টারনেটে ব্রাউজ করছে, সেটা অবশ্য রাত 11টার দিকে, এখন থেকে প্রায় 5 ঘন্টা আগে। কি করেছে সে, কোথা থেকে অ্যারেস্ট করেছেন? তিনি বললেন, শেষ রাতে গ্রেফতার হওয়া ছেলের বাবা হিসেবে লোকটার কণ্ঠস্বর বেশ স্বাভাবিক। ফোনের অপর প্রান্তে থাকা ইন্সপেক্টর এলাহেনাওয়াজ ভাবল, ধানমন্ডি থেকে, আর বাকিটা শুনতে হলে আপনাকে যে একটু থানায় আসতে হবে স্যার। এলাহি কেন স্যার সম্বোধন করলো বুঝতে পারল না,
এখনও সে মধ্যবিত্তের জিহুজু সুলভ মনোভাব পুরোপুরি ছেড়ে ফেলতে পারেনি। লোকটার শীতল আর রাসভারী কণ্ঠ তাকে দিয়ে স্যার বলে নিয়েছে, স্যার এক্ষুনি কথাটা শেষ করার আগেই সিদ্দিকে সাহেব ফোনটা রেখে দিলেন। তাকে এখন আরেকটা জায়গায় ফোন করতে হবে, এত রাতে এরকম এক হোমরা চোমরাকে ফোন করার জন্য তিনি মোটেও ইতস্তত বোধ করলেন না। তার মতো ধনীদের সেবা করতে পেরে এই সব ক্ষমতাবানেরা ধন্য হয়ে যায়। তার এই ফোনের সিমে খুব বেশি নাম্বার নেই, হাতে গোনা কয়েকটা নাম্বার ইয়েতে সংরক্ষিত আছে। রিং হচ্ছে একবার দুবার তিনবার, রাতের এরকম সময় কেউ ফোনের কাছে বসে থাকবে সে আশা তিনি করেন না। বিশেষ দরকার না হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতেন, কিন্তু এখন অপেক্ষা করা যাবে না, এক্ষুনি ফোন করতে হবে। লাইনটা কেটে গেলে এলাহি কি করবে তা বুঝতে পারল না। সে কি আবার ফোন করবে? ক্লান্ত শরীরটা চেয়ারে এলিয়ে দিয়ে ফোনটা বুকের কাছে কিছুক্ষণ ধরে রাখল, তারপর ফোনটা রেখে হুঙ্কার দিল, সে জলিল এক কাপ চা দিতে কতক্ষণ লাগে? অনেক ধকল গেছে, এই আত পাগলা ছেলেটা বেশ ভুগিয়েছে। আট মাইল দৌড়ে অবশেষে দম ফুরিয়ে নিচ থেকে ফুটপাতে বসে না পড়লে তাকে ধরা যেত কিনা সন্দেহ। তার তিনজন কনস্টেবল রাইফেল সামলাবে না দৌড়াবে এই সিদ্ধান্ত নিতে নিতে যে দৌড় দিয়েছে সেটা দেখলে কার্টুন ছবির কথাই বেশি মনে পড়া যায়। আর এই ছেলেটা উফ, আস্ত একটা গজব, কিছুতেই মুখ খুলছে না। কয়েকদিন আগে ধানমন্ডি এলাকায় এক বাড়িতে ডাকাতি হবার সময় এলাহি ঘটনাচক্রে সে বাড়ির সামনে দিয়ে টহল দিতে গিয়ে এরকম এক ছেলেকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তারপর বাকি ঘটনা তো পত্রিকায় বড় বড় শিরোনাম হয়ে সারা দেশে আলোড়ন তুলেছে। আজকের ঘটনাও এলাহি সেরকম কিছু বলেই সন্দেহ করছে। তবে ছেলেটা এখন পর্যন্ত মুখ খুলেনি। এলাহি আরেকটা টহল দল থেটাকে পাঠিয়েছে ভিটানুবা নামের অ্যাপার্টমেন্টে, যেটার দিকে ছেলেটা তাকিয়ে তাকে কি যেন দেখছিল। বেশ দামি একটা টি শার্ট আর জিন্স প্যান্ট পরে আছে, ডাকাত দলের সদস্য বলে মনে হচ্ছে না। কিন্তু এলাহি জানে নেশাগ্রস্ত অনেক বড় লোকের ছেলে আজকাল নেশার টাকা জোগাড় করার জন্যে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এলাহি এই ছেলেটাকে নিয়ে গভীর সন্দেহ করছে। ছেলেটার সঙ্গে মোবাইল ফোন কিংবা মানি ব্যাগ নেই, কোনো এক অজ্ঞাত ড্রাগ নিয়েছে সে, এ ব্যাপারে কেবল এলাহি নিশ্চিত। বাকি সব কিছুই বেকআপ বা টেকছে তার কাছে। এইমাত্র ফোনে ছেলেটার বাবার সঙ্গে যে কথা হলো সেটা আরও বেশি বেকআপ লাগছে এলাহির কাছে। এই হারামজাদা কোনো কথাই বলেনি, অল্প একটু টর্চার করার পর অবশেষে তার বাবার ফোন নাম্বার আর নামটা বলেছে কেবল। নাম শুনে বোঝা যাচ্ছে বড় লোকের ছেলে, দীর্ঘ নাম থাকে তাদের, ছোট নামের কোনো বড় লোকের দেখা আজ পর্যন্ত পায়নি সে। তার ডেস্কের ফোনটা বেজে উঠলে এলাহির মনে হলো সিদ্দিকি সাহেব হয়তো ফোন করেছেন। কিছুক্ষণ আগে কথা বলার মাঝখানে যান্ত্রিক কারণে লাইনটা কেটে গিয়েছিল তাহলে। ফোনটা তুলে নিতেই যে কণ্ঠটা সে শুনতে পেল সেটার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। কণ্ঠটা শুনে ব্যাপারটা বুঝতে পারল সে, এরকম প্রায় হয়ে থাকে। তার রাত জাগার তিক্ততা আরও বেড়ে গেল, এখন পুরো ঘটনাটি তাকে বলতে হবে। ক্লান্তির কারণে কোনো কথা বলতে ইচ্ছা না করলেও তাকে এই অপ্রিয় কাজটি করতে হবে। যতটুকু সম্ভব সংক্ষেপে ঘটনাটা বলল। সব শুনে অপাশ থেকে ওসি আলী হোসেন সাহেব ঘুম ঘুম কণ্ঠে বললেন, কি যে করেন না, একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে রইল আর অমনি তাকে ধরতে লেগে গেলেন। না মানে সন্দেহজনক ছিল স্যার, এলাহি ব্যাখ্যা করতে চাইল। এতদিন ধরে ধানমন্ডি থানায় আছেন বোঝেন না, বড় লোকের পোলাপান, রাতে হয়তো মাগিটাকে খুঁজতে বের হয়েছিল। ওসির মুখে মাগি শব্দটা শুনে একটু লজ্জা পেল এলাহি। আমাদের হোম মিনিস্টারকে এত রাতে ওই লোক ঘুম থেকে ডেকে উঠিয়েছে বুঝলেন।
জি স্যার, এলাই কিছু বলতে গিয়ে বলল না। সিএসিদ্দিকি নিজে হয়তো আসতে পারেন, একটাই তো সন্তান, খুব ভালো ব্যবহার করবেন, ঠিক আছে? জি স্যার। ফোনটা রেখে দেওয়া হলেও এলাই কিছু সময়ের জন্য উদাস হয়ে থাকলো। আরেকটা বাঘের বাচ্চার গায়ে হাত দিয়েছে সে। চা দেয়া হলে অন্য মনস্ক ভাবটা কেটে গেল। চায়ে চুমুক দিতে দিতে একটা গালি দিল মনে মনে, বড় লোকের মায়েরে আমি। ঠিক তখনই থানার বাইরে একটা দামি পোর্শে গাড়ি এসে থামল। এলাহির সামনের জানালা দিয়ে থানার প্রবেশপথটি দেখা যায়। যে এখানে প্রবেশ করুক জানালা দিয়ে দেখতে পায় সে। এরকম দামি গাড়ির সাথে সে পরিচিত, বিশেষ করে গত বছর দুর্নীতি বিরোধী অভিযানের সময় এক ধানমন্ডি থানা এলাকায় 30টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছিল। আর এলাহি নিজে করেছে 10টি গাড়ি, পোর্শে, হামার, ভলভো, বিএমডাব্লিউ, কোটি কোটি টাকার দামি গাড়ি এক একটা। বৈধভাবে সারা জীবনে সে 1 কোটি টাকাও কামাতে পারবে কিনা সন্দেহ আছে। এলাহি চেয়ার ছেড়ে উঠে রিসেপশন রুমে চলে এলো। সিএসির দিকে 8-10 জন ধনির মতোই দেখতে। এইসব ধনির গায়ের রং কালো হোক আর সাদা হোক, এক ধরনের জেল্লা জেল্লা ভাব থাকে। তাদের পোশাকই স্পষ্টতই অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে রাখে। সিদ্দিকি সাহেবের বয়স হবে 55 কি 60, মাথার সব চুল পেকে গেলেও কলব দেয়া আছে বোঝা যায়, ক্লিন শেভ করা। কপালের সামনের দিকে হেয়ার লাইনটা অনেকটা পিছিয়ে উঠে গেছে। গায়ে তার দামি নাইট ড্রেস, যেমনটা নাটক সিনেমায় দেখা যায়। তবে আশ্চর্যের ব্যাপার হলো লোকটার চোখে ঘুমের কোনো লেশ মাত্র নেই, মনে হয় জেগেইছিলেন। বাবা রাত জেগে মদ খাচ্ছিল আর ছেলে রাস্তায় রাস্তায় খুঁজছিল মাগি। এলাই অবশ্য অন্য কিছু ভাবছে, এই ছেলেটা কিছু একটা করার পরিকল্পনা করেছিল, এলাই এ ব্যাপারে নিশ্চিত। তবে এখন আর এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো উপায় নেই। রিসেপশন রুমে ঢুকেই তিনি একজন অফিসারকে জিজ্ঞেস করতে গেলে এলাহি এগিয়ে এসে বলল আমি আপনাকে ফোন করেছিলাম। এবার বেশ সচেতনভাবেই স্যার সম্বোধনটা এড়াতে পারল সে। সিদ্দিকি সাহেব হাত বাড়িয়ে দিলেন। এলাহি প্রস্তুত ছিল না, বড় লোকেরা ছোটখাটো পুলিশ অফিসারকে পাত্তা দেয় না, তাদের সাথে সম্পর্ক থাকে পুলিশের DIG কিংবা কোনো মিনিস্টারের। সে একটু থতমত খেয়ে বাড়িয়ে দিয়ে হাতটা ধরল। এলাহি নেওয়াজ, ইন্সপেক্টর। সিদ্দিকি সাহেব ভালো করে দেখে নিয়ে বললেন, থানার ইনচার্জকে? উনি ওসি, এখন ডিউটিতে নেই, বলল এলাহি। আমার ছেলে কোথায়? সিদ্দিকি সাহেব হাতটা ছেড়ে দিয়ে জানতে চাইলেন। লক আপে। কথাটা শুনে লোকটা তেমন প্রতিক্রিয়া দেখালো না। স্যার বসুন, বসুন বসুন আপনি, একটা চেয়ার দেখিয়ে দিয়ে বলল এলাহি। সিদ্দিকি সাহেব চেয়ারে বসতে আরেকজন লোক এসে হাজির হলো। এই সাত সকালেও কালো কোটটা পরতে ভুলে যায়নি। কে 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 এই ডিউটি অফিসারটাকে ডাকো তো, চারপাশে তাকাতে তাকাতে বলল লোকটা। সিদ্দিকি সাহেব অনেকটা ধমকের সুরে বললেন, রফিকুল্লাহ। সিদ্দিকি সাহেবকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আচরণ বদলে গেল লোকটার। স্যার আপনি 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 না হলেও তো হতো। লোকটার ভাবভঙ্গি দেখে এলাহির মেজাজ খারাপ হয়ে গেল। পাশের একটা চেয়ারে তাকে বসার ইশারা করলেন সিদ্দিকি সাহেব। অস্থির হবে না তেমন কিছু না, তোমার আসার কোনো দরকার ছিল না। লোকটা কিছু বলতে যাবে তখন সিদ্দিকি সাহেব হাত নেড়ে তাকে থামিয়ে দিয়ে এলাহিকে বললেন, তার বিরুদ্ধে অভিযোগটা কি? হ্যাঁ হ্যাঁ, অভিযোগটা কি? উকিল লোকটি সিদ্দিকি সাহেবের কথার প্রতিধ্বনি করল। এলাহি কটমট চোখে উকিলের দিকে তাকিয়ে সিদ্দিকি সাহেবের দিকে ফিরে বলল, 54-এ আটক করেছি, রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল স্যার।
কথাটা বলে মনে মনে জিভ কাটল এলাহি। আবারও মুখ ফসকে স্যারে বলে ফেলেছে। উকিল ভদ্রলোক কিছু বলার আগে আবারও সিদ্দিকী সাহেব বলতে লাগলেন, ওকে বাড়িতে নিয়ে যেতে হলে কি করতে হবে? এলাহি একটু ভেবে বলল, কিছু করতে হবে না, নিয়ে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। সিদ্দিকী সাহেব উঠে দাঁড়ালে একজন কনস্টেবলকে ইশারা করল এলাহি। কিছুক্ষণ পরে ইরামকে দুজন কনস্টেবল ধরে নিয়ে এলো। তার বাম চোখের নিচে আঘাতের চিহ্ন, সেখানে তাকিয়ে রইলেন সিদ্দিকী সাহেব। ইরাম অনেকটা অপ্রকৃতস্থ। সিদ্দিকের দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারল এলাহি দৌড়ে পালিয়েছিল, ধস্তাধস্তি সময় একটু হাত নেড়ে থামিয়ে দিল সিদ্দিকী সাহেব। ঠিক আছে, আমরা তাহলে যাই নাকি? একটা কথা বলি আপনাকে, এলাহি আচমকা কথাটা বলল, যদিও এর জন্য তার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। বসুন, বলুন। সিদ্দিকী সাহেব তার উকিলকে ইশারা করলে ভদ্রলোক ইরামকে নিয়ে পোর্শে গাড়িতে উঠে পড়ল। সিদ্দিকী সাহেব আট দশজন বাবার মতো পিতৃত্ববোধের কোনো উৎকট বহি প্রকাশ করলেন না। আমার মনে হয় আপনার ছেলে নেশা করে। সিদ্দিকী সাহেব এই প্রশ্নেও কোনো রকম অবাক হলেন না, একটু চুপ থেকে বললেন, হ্যাঁ করে। কী নেশা করে সেটা কি আপনি জানেন? কথাটা বলে এলাহির মনে হলো এই প্রশ্নটা না করলেই বোধ হয় ভালো হতো। সিদ্দিকী সাহেব এবার কোনো রকম সময় না নিয়ে আস্তে করে বললেন, এলএসডি। কি? এলাহি কিছু বুঝে উঠতে না পেরে বলল, একটা ভয়ঙ্কর নেশা, এদেশে খুব কমই পাওয়া যায়। বলেই তিনি গড়গড় করে চলে গেলেন এমন ভঙ্গিতে যেন তিনি ঠিক করে দিলেন আর কোনো প্রশ্ন করা যাবে না। এলাহি নেওয়াজ দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখল ভোর সাড়ে চারটা বেজে গেছে। টহলগাড়ি থিয়েটার নেতৃত্বে আছে সাব ইন্সপেক্টর সমীর দাস। একটু আগে ওয়াকিটকিতে ইন্সপেক্টর এলাহি নেওয়াজ তাকে ধানমন্ডির ভিটানুবা নামের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং চেক করে আসতে বলেছে। তেমন কিছু না, কয়েক সপ্তাহ আগে এই এলাকায় এরকম একটি বিল্ডিংয়ে ডাকাতি হয়েছিল। এলাহি নেওয়াজ আজ একটু আগে ভিটানুবার সামনে থেকে এক ছেলেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার জন্য অ্যারেস্ট করেছে। ইন্সপেক্টর সাহেবের সন্দেহ ভিটানুবায় কিছু একটা হলেও হতে পারে। সমীর জানে গাজার নেশে বুধ হয়ে আছে বলে এলাহি তাকে পাঠিয়েছে এই বিল্ডিংটা একটু চেক করে দেখার জন্য। সমীর দাসকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ভিটানুবার ছয়তলার কর্নার ফ্ল্যাটটার দিকে ছেলেটা লক্ষ্য রাখছিল, ওই ফ্ল্যাটে গিয়ে একটু দেখে এলেই হবে। তার সঙ্গে পাঁচজন কনস্টেবল, যদি কোনো ডাকাতির ঘটনা হয়ে থাকে সেজন্য তাদের এই বড় দলটি পাঠানো হয়েছে। এলাহি নিজেই আসতে পারত, কিন্তু ছেলেটাকে ধরতে গিয়ে থানার খুব কাছে চলে এসেছিল বলে সে থানাতেই চলে গেছে। সমীরকে পাঠিয়েছে ব্যাপারটা একটু দেখে আসতে। সমীর অবশ্য সেরকম কিছু আশঙ্কা করছে না। সাধারণত কোনো এলাকায় বড়সড় ডাকাতির ঘটনা ঘটে গেলে মাসখানেক পর্যন্ত আর তেমন কোনো ঘটনা ঘটে না। হয়তো এলাহিও তা জানে, এজন্য খামোখা একটা কাজে সময় নষ্ট করতে চায়নি, বেগার খাটুনে খাটতে পাঠিয়েছে তাকে। তারপরও একটু কনফার্ম হতে হবে। ভিটানুবার সামনে এসে গাড়িটা থামলে সমীর ছয়তলার কর্নারের ফ্ল্যাটটার ব্যালকনির দিকে তাকাল। বাইরে থেকে অবশ্য কিছু বোঝা যাচ্ছে না। তাকে ফ্ল্যাটে গিয়ে সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলে নিশ্চিত হতে বলেছে এলাহি নেওয়াজ। কিন্তু এই অসময়ে প্রায় ভোরবেলায় এই কাজটা করতে গেলে ফ্ল্যাটের বাসিন্দারা যে খুব বিরক্ত হবে সেটা নিশ্চিত। সেতে সেতে লোকজনের গালি খাওয়া আর কি। সমীর গাড়ি থেকে নেমে একজন কনস্টেবলকে ডাকল, রহিম টর্চটা দাও। এক কনস্টেবল লম্বা একটি টর্চ সমীরের হাতে দিলে সেটা ভিটানুবার ছয়তলার কর্নারের ফ্ল্যাটের বড় বড় দুটি ব্যালকনি আর একটি জানালার দিকে ভালো করে চেয়ে দেখল। একটি জানালা আর ব্যালকনি অন্ধকার, কিন্তু
ডান দিকের বেলকনি দিয়ে মৃদু ডিম লাইটের আলো দেখা যাচ্ছে। সমীর সে বেলকনিতে টর্চের আলো ফেলল, যদিও সে জানে এটাতে তেমন কাজ হবে না, খালি খালি ফ্ল্যাটের বাসিন্দাদের বিরক্ত করা। তার উদ্দেশ্য খুব পরিষ্কার। ইন্সপেক্টর এলাহি যে ছেলেটাকে গ্রেফতার করেছে সে নাকি এই ফ্ল্যাটের বেলকনির দিকে তাকিয়েছিল। ঘরের বাসিন্দাদের কেউ যদি আলো দেখে জানালা দিয়ে উঁকে দেয় তো নিচ থেকে কাজটা সেরে নেবে, কষ্ট করে ছতালার ফ্ল্যাটে যাবার কোনো দরকার নেই। কোনো সাড়া পাওয়া গেল না। সমীর এবার কনস্টেবলদের দিকে তাকিয়ে ইশার করল, চলো একটু দারোয়ানকে জিজ্ঞেস করে দেখি। তিন মাস ধরে চলা এই অভিসারে কোনো সমস্যা হয়নি, নির্বিঘ্নে এক একটা রাত কেটে গেছে প্রবল সুখের আবেশে। দুজনের এই উদ্দাম মিলনের আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে। এই ব্যাপারটা নিয়ে তারা একটু চিন্তার মধ্যে পড়ে গেছে ইদানিং। তবে আশা একটাই, খুব জলদি এই অবস্থার অবসান ঘটবে। পূর্ব পরিকল্পনা মতোই সব হচ্ছিল, ঘুণা করেও কেউ কিছু জানতে পারেনি। আজকের রাতটা তারা দারুণভাবে কাটিয়েছে, একে অন্যকে তীব্রভাবে ভালোবাসতে বাসতে হারিয়ে গিয়েছিল তারা। সুখের আবেশে গাঢ় ঘুমে দুজনে ঢলে পড়েছে মাঝরাতে। কি যেন একটা শব্দ হতেই বর্ষার ঘুম ভেঙে গেল। বিছানার পাশে ছেলেটাকে দেখতে না পেয়ে অ্যাটাচ বাথরুমের দিকে তাকালো সে। দরজার নিচ দিয়ে কোনো আলো দেখা যাচ্ছে না। চোখ দুটো কষলে ঘরের চারপাশে তাকালো, ছেলেটা কোথাও নেই। বুকটা কেঁপে উঠল তার, উঠে বসল সে। এমনিতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে তার বুক ধরফড় করে ওঠে, এখন সেটা আরও বেড়ে গেছে। অন্ধকারে তার দু চোখ সয়ে এলেও ছেলেটাকে দেখতে পেল না। এক অজানা আশঙ্কায় হাত পা ঠান্ডা হয়ে এলো। বিছানা থেকে উঠে যে খুঁজে দেখবে সেই শক্তি পর্যন্ত লোপ পেয়ে গেল বর্ষার। টের পেল নিঃশ্বাস দ্রুত হয়ে উঠছে। নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে বুক ভরে দম নিয়ে যেই না বিছানা থেকে নামতে যাবে, অমনি একটা শব্দে চমকে উঠল সে। দক্ষিণ দিকের বেলকনির স্লাইডিং ডোরটা খুলে একটা ছায়ামূর্তি চুপিসারে ঘরে ঢুকেছে। প্রচণ্ড ভয়ে বর্ষার গলা শুকিয়ে গেল। রিটার্ন ওভার নাইট গার্ড আসলাম মেইন গেটের বক্সের ভেতর বসে আরাম করে দু চোখ বন্ধ একটু করেছিল। 25 বছরের যুবক আসলাম, 6 মাস কুয়েতে কাজ করেছে, তারপর জন্ডিসে আক্রান্ত হলে ওই দেশের সরকার তাকে দেশে পাঠিয়ে দেয়। গ্রামের বাড়ির জমি জমা বেচে দিয়ে বিদেশে গিয়েছিল, ফিরে এসে একেবারে চোখে অন্ধকার দেখে। তার গ্রামেরই এক লোক এই চাকরিটা জুটিয়ে দিয়েছে তাকে, থাকা খাওয়া ফ্রি, বেতন 3,000 টাকা। তারপরেও আসলাম কুয়েতে যাওয়ার স্বপ্ন দেখে, প্রচুর টাকা কামাবে, গ্রামের বাড়িটা পাকা করবে, লোকজন তার দিকে ঈর্ষার চোখে তাকাবে। তখন তোমার দিকে যদি লোকে ঈর্ষার চোখে নাই তাকালো তাহলে কিসেরই বাসুক। রাতের এই ডিউটিটা তার প্রথম দিকে খুব খারাপ লাগতো, এখন এই 2 বছরের চাকরি জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে, একেবারে নির্ঝঞ্ঝাট কাজে, শুধু বসে বসে রাত জাগা। তাকে অবশ্যই প্রতি রাতে ডিউটি করতে হয় না, তারা দুজন এই কাজটি করে। মোহাম্মদ নামের অন্য আরেকটি ছেলে আছে, তার ডিউটি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। হঠাৎ মেইন গেটে এমন জোরে শব্দ হলো যে বক্সে বসে ঝিমোতে থাকা আসলাম চমকে টুল থেকে পড়ে যাচ্ছিল। তার বুকটা ধরফর করে উঠল। খুব দ্রুত ধাতস্থ হয়ে বোঝার চেষ্টা করল ব্যাপারটা কি, কে? খুবই দুর্বল কণ্ঠে জানতে চাইল সে, কিন্তু ওপাশ থেকে কোনো জবাব এলো না। দরজায় আরো জোরে জোরে আঘাত করা হলো। আরে ভাই কে, আরে ভাই কে হয় না? এবার একটু জোরে কথাটা বললে দরজায় আঘাতের শব্দটা থেমে গেল। তারপরই একটা কণ্ঠ বলল, আমরা পুলিশ, গেট খোল। 5 জন কনস্টেবলের 1 জন জবাব দিল, পুলিশ। আসলাম ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, আরে বেটা গেট খোল, আরে বেটা গেট খোল তাড়াতাড়ি। অন্য 1 জন কনস্টেবল অধৈর্য হয়ে বলল। আসলাম এবার আর কোনো প্রশ্ন না করে গেটটা খুলে দিল। 5-6 জন পুলিশকে একসঙ্গে দেখে ভরকে গেল সে।
আসসালামু আলাইকুম স্যার, বলল আসলাম। বর্ষার মুখ দিয়ে অস্পষ্টভাবে বের হয়ে এলো, কে? কথাটা শোনা চমকে উঠল ছেলেটা। আমি? বিছানার কাছে এসে দাঁড়ালো সে। তার আচরণ খুবই অস্বাভাবিক, কপালে রীতিমতো বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। বর্ষা ভালো করে তাকিয়ে দেখলো ছেলেটার হাতও কাঁপছে। চাপা কণ্ঠে ছেলেটা তাকে বলল, আস্তে। কথাটা বলে বিছানার প্রান্তে বসত সে। কি হয়েছে? পুলিশ বাইরে। কি? বর্ষার সারা দেহের রং খুব খাড়া হয়ে গেল মুহূর্তে। রাস্তা থেকে পুলিশ ব্যালকনিতে টর্চের আলো ফেলে কি যেন দেখছে, চাপা কণ্ঠে বলল ছেলেটা। তাকে ব্যালকনির স্লাইডিং ডোরের কাছে নিয়ে গেলে পর্দা একটু ফাঁক করে দেখালে ভয়ে অসার হয়ে গেল বর্ষা। ব্রুকুচকে বর্ষা ছেলেটার দিকে তাকাল। তুমি ঘুম থেকে উঠলে কখন? আর ব্যালকনিতে বা কি করছিলে? ঘুম ভেঙে গেছিল, একটু সিগারেট খাওয়ার জন্য। সেই সাথে পুলিশের এই আগমন তাদেরকে জীবনের সবচাইতে ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে দাঁড় করিয়েছে। প্রায় 10 মিনিট তারা নিশ্চুপ বিছানার উপর বসে রইল। এক একটি সেকেন্ডকে যন্ত্রণা কাতর কয়েক ঘন্টা বলে মনে হতে লাগলো তাদের কাছে। তবে ভাগ্য ভালো, তেমন কিছু হলো না। রাস্তা থেকে 3-4 জন পুলিশ তাদের ফ্ল্যাটের দিকে চেয়ে চেয়ে কি যেন দেখে চলে গেল। দেশের সবচাইতে জনপ্রিয় লেখকের দ্বিতীয় স্ত্রী বর্ষা ভুল আলোচিত আর প্রচারিত একটি ঘটনার মধ্য দিয়ে গত 4 বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তখন বর্ষার বয়স ছিল মাত্র 21। সবে ছোট পর্দায় নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করা এক তরুণী। কেবল লেখকের নিজের মেয়েরই সমবয়সী নয়, আক্ষরিক অর্থে তার বান্ধবী ছিল। আজ থেকে প্রায় 1 বছর আগে লেখকের ওপেন হার্ট সার্জারি হয়েছে। আর 8 মাস আগে এক স্ট্রোকে আক্রান্ত হলে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছেন তিনি। বর্ষা খুবই উদ্বিগ্ন হয়ে আছে, কিছুতেই কিছু বুঝতে পারছে না পুলিশ কেন এত রাতে তাদের ফ্ল্যাটের দিকে উচ্চ দৃষ্টিতে তাকিয়ে থাকবে, তাদের ব্যালকনিতে টর্চের আলোই বা কেন ফেলবে। কেউ কি তাদের এই ব্যাপারটা জেনে গেছে? অসম্ভব। তারা বেশ সতর্ক আর সজাগ, কিন্তু তাদের সব হিসেব পাল্টে দিয়েছে পুলিশের এই আগমন। ভাগ্য ভালো পুলিশ অ্যাপার্টমেন্টে ঢোকেনি। কি যে অঘটন ঘটেছে তো কথাটা ভাবতে বর্ষার গা শিউরে উঠল। রাতের সমস্ত উত্তেজনা আর অভিশাপ তিরোহিত হয়ে এখন কেবল আশঙ্কা আর অনুশোচনা হচ্ছে। বর্ষার টয়লেটে ঢুকলে ছেলেটা নিজের টেনশন দূর করার জন্য ঘোরের ভেতর পায়চারি করতে করতে আরেকটা সিগারেট ধরাল, কিন্তু কয়েকটান দেবার পরই তার মুখটা বিষাদে ভরে গেল। অর্ধেকটা খাওয়ার পরই ব্যালকনির দিকে ছুঁড়ে ফেলে বিছানায় এসে বসল সে। টয়লেট থেকে বের হয়ে এলো বর্ষা। টেনশনে থাকলে মেয়ে মানুষ কি ঘন ঘন টয়লেটে যায়? মনে মনে বলল ছেলেটি। বর্ষা এখন পাতলা একটি নাইটি পরে আছে, এটা তাদের অভিসারের পোশাক। ঘুমানোর আগে তাদের মিলনের পর এই উদ্বেগ আর উৎকণ্ঠা সমস্ত আনন্দটাকে মাটি করে দিয়েছে। বর্ষাকে টয়লেট থেকে বের হতে দেখে আবারও উত্তেজনা অনুভব করছে ছেলেটা। বিছানা থেকে উঠে এসে তাকে জড়িয়ে ধরল ড্রেসিং টেবিলের সামনে। উফ, এসব এখন আর ভাল লাগছে না, জানো তো? অনেকটা বিরক্ত হয়ে বর্ষা বলল। কিন্তু ছেলেটা তাতে একটুও দমে গেল না, বর্ষার কাঁধে মুখে ঘষতে শুরু করল। ছেলেরা কি করে টেনশন থেকেও এসব করার মতো মুডে থাকে ভেবে পেল না সে। আর অত চিন্তা করো না তো। তোমার কি মনে হয় পুলিশ টর্চের আলো ফেলেছিল কেন? মনে হয় অন্য কোনো ফ্ল্যাটে খোঁজ করতে গিয়ে ভুলে এখানে আলো ফেলেছে। অন্য ফ্ল্যাটেই বা কেন টর্চের আলো ফেলবে? ব্যাখ্যাটা বর্ষার পছন্দ হলো না। তা তো জানি না,
তবে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আমাদের নিয়ে নয়। বাদ দাও তো, যদি এমন হতো পুলিশ বাড়ি থেকে টর্চের আলো ফেলে চলে যেত না, এই ফ্ল্যাটেই আসতো। তারপর আমার না খুব ভয় লাগছে, কিন্তু আমার খুব উত্তেজনা লাগছে। টয়লেটে গিয়ে মাথায় পানি দিয়ে ঠান্ডা করে আসো, একটু মুচকিয়ে হেসে বলল বর্ষা। ছেলেটা আয়নার দিকে তাকিয়ে বর্ষার হাসিটা দেখতে পেয়ে একটু উৎফুল্লই হলো। আরো বেশি জড়িয়ে ধরে বলল, কাকতালীয় ব্যাপার ডার্লিং, আর ভয় পেও না তো, আমাকে সাহস দিচ্ছ? তোমার অবস্থা তো আমার চেয়েও খারাপ। কথাটা আমলে না নিয়ে বর্ষার ডান্সতন মুঠোতে পুরে ফেলল সে। বর্ষা এবার আর কোনো বাধা দিল না, নাইটির সামনের বোতাম খুলে ফেললে ছেলেটার হাত নাইটির ফাঁক গলে ঢুকে পড়ল তার ভেতরে। মিনিট খানেক পর তারা আবার দুজন বিছানায়, আবারও দুজনের শরীর দুজনকে ক্রাশ করার জন্য মরিয়া হয়ে উঠল। বর্ষার গলায় আর বুকে পাগলের মতো চুমু খাচ্ছে ছেলেটা। তারপর আচমকায় বিরতি, বর্ষা টের পেল অন্ধকারে তার প্রেমে কাগজের মতো কিছু একটা ছিঁড়ে বিছানার এক পাশে ছুঁড়ে ফেলে দিল। বুঝতে পেরে মুচকে এসে দ্বিতীয়বারের মতো প্রস্তুত হল সে। এবার তারা দুজনে সচেতনভাবে কোনো শব্দ করল না, যদিও পাশের ঘরে লেখক তাদের এই শব্দ শোনার মতো অবস্থায় নেই, তিনি এখন সব কিছুর ঊর্ধ্বে। আমি তো উল্টাপাল্টা কিছু দেখতেছি না স্যার, সমীর দারোগাকে বলল ভিটানোভার নাইট গার্ড আসলাম। সমীর ছয়তলার ব্যালকনির দিকে তাকিয়ে আবার বলল, ওখানে তাহলে জায়েদ রহমান থাকেন? এটা কোনো প্রশ্ন ছিল না, অনেকটা আপন মনেই বিড়বিড় করে কথাটা বলল। ইন্টারকমের জবাব দিচ্ছে না কেন, জানতে চাইল সমীর। অবশ্য এর জবাব সে নিজেও জানে, এত ভোরবেলায় কে বসে আছে ফোন ধরার জন্য? ঘুমায় আছে, আসলাম খুব সহজ করে বলল। হ্যাঁরা তো দেরি করে ঘুম থেকে ওড়ে। ঠিক আছে, শোনো তুমি চোখ কান খোলা রেখো, কথাটা বলেই সমীর তার দলবল নিয়ে চলে গেল। থানার পুলিশের কোনো কাম নাই, খালি বেহুদা কাজ খারবার। পুলিশের দলটি চলে গেলে আসলাম অনেকটা জোরে কথাটা বলল, প্রথমে ভেবেছিল ফোনটা বাজছে, কিন্তু পরে বুঝতে পারল ইন্টারকমেরিং হচ্ছে। সবে মাত্র তাদের দ্বিতীয়বারের মতো মিলন পর্ব শেষ হলে ছেলেটা চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল, আর মেয়েটা এক পাশে ফিরে চেষ্টা করছিল ঘুমাতে। ইন্টারকমে রিং হলে তারা দুজনেই আবারও ভীষণভাবে চমকে যায়, কী করবে ভেবে না পেয়ে ইন্টারকমের জবাব দেয়নি।